বন্ধুরা আসসালামু আলাইকুম। ইউটিউবের তরফ থেকে ধামাকা একটা আপডেট চলে এসেছে, অর্থাৎ কপিরাইট ক্লেম নিয়ে আর কোনো চিন্তা নেই। আপনারা যারা এতদিন ধরে কপিরাইট ক্লেম নিয়ে অনেক চিন্তায় ছিলেন, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করতো কিন্তু সম্পূর্ণ ইনকামটা যে মিউজিক ওনার রয়েছে সে পেত, কিন্তু আপনি কিছুই পেতেন না। কিন্তু এখন থেকে ইউটিউব এই নিয়মটা একটু চেঞ্জ করে দিয়েছে কপিরাইট ক্লেমের ক্ষেত্রে। এখন থেকে আপনি চাইলে কপিরাইট ক্লেমটা খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন, আপনার ভিডিও থেকে সম্পূর্ণ ইনকাম আপনি নিজেই পাবেন। তো বন্ধুরা, কভারেজ ক্লেম কেন আসে? আপনারা যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন বা আপনি যারা ব্লগ করেন, দেখা যাচ্ছে আপনি একটা জায়গায় ব্লগ করছেন, তার পাশে একটা কনসার্ট হচ্ছে বা কোনো গান চলতেছে কারো মোবাইলে, তো আপনার ভিডিওর মধ্যে সেই গানটা কিন্তু চলে আসলো। যখন আপনি ভিডিও আপলোড করলেন, আপলোড করার পর কিন্তু আপনার কভারেজ ক্লেমটা চলে আসলো। আপনি হয়তো ভাবতেছেন যে আমার মোবাইল, নিজের মোবাইলে ভিডিও শ্যুট করা, আমি তো অন্য ভিডিও ব্যবহার করি নাই, কিন্তু আমার কেন কভারেজ ক্লেম আসলো? কভারেজ ক্লেম আসার কারণ হচ্ছে যে আপনি কোনো একটা লাইভ শো আপনি রেকর্ড করতেছেন অথবা আপনি কোথাও ভিডিও শ্যুট করতেছেন, পাশে একটা গান বেজে উঠলো, সেই গানটা ক্যাপচার করলো আপনার ভিডিওর মধ্যে, সেখান থেকে কিন্তু কপিরাইট ক্লেমটা চলে আসবে। তো কপিরাইট ক্লেম আসে বড় বড় যেসব প্রোডাকশন হাউস রয়েছে তাদের মিউজিকে সাধারণত কপিরাইট ক্লেম বেশি আসে, কারণ তাদের কন্টেন্ট আইডি তৈরি করা থাকে, টাকা দিয়ে তারা কন্টেন্ট আইডি তৈরি করে, ঠিক আছে, যার কারণে কপিরাইট ক্লেমটা চলে আসে। আর কপিরাইট ক্লেম যদি আসে সেক্ষেত্রে রেভিনিউ শেয়ার করে দেয় ইউটিউব, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে যে ইনকামটা হয় সেই ইনকামটা সম্পূর্ণ তো কর্পোরেট ওনার যে রয়েছে তিনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন ইউটিউব এই নিয়মটা একটু চেঞ্জ করেছে, যেটা চমৎকারভাবে কিন্তু এখন থেকে যেই কেউ কর্পোরেট প্রটেক্টেড কন্টেন্ট ব্যবহার করতে পারবেন, মিউজিকগুলো ব্যবহার করতে পারবেন, আপনার কিন্তু কর্পোরেট ক্লেম জনিত সমস্যাটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, কর্পোরেট ক্লেম আসার পর এরকম একটা পেজ কিন্তু আপনাদের সামনে চলে আসে। আসার পর এখানে দেখুন লেখা থাকে যে নট অ্যাফেক্টেড, অর্থাৎ চ্যানেলে কোনো ক্ষতি করবে না। এখানে দেখুন দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইউর ভিডিও ডাজ ইট অ্যাফেক্ট ইউর চ্যানেল, আপনার চ্যানেলে কোনো ক্ষতি করবে না কিন্তু ইনকামটা কপিরাইট ওনার পেয়ে যাবে। তারপরে এখানে দেখুন কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম এসেছে, দেখুন 2 সেকেন্ড থেকে 52 সেকেন্ড পর্যন্ত কপিরাইট ক্লেম। এখন এখানে যদি আমরা সিলেক্ট অ্যাকশন এটার মধ্যে ক্লিক করি, প্রথমত আপনাকে সিলেক্ট অ্যাকশন এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করতে হবে, দেখুন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে, তার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ইরেজ সং, রিপ্লেস সং, তারপর হচ্ছে যে ট্রিম আউট সিগমেন্ট, ঠিক আছে। তো এখন দেখুন এখানে আপনি চাইলে, এতদিন ধরে আমরা যেটা পারতাম সেটা হচ্ছে যে আমরা চাইলে সংটাকে চেঞ্জ করে দিতে পারতাম, কিন্তু আমরা সেই সংটাকে ডিলিট করে দিতে পারতাম না, ঠিক আছে। এখন থেকে আপনি চাইলে সংটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন, এতদিন ধরে কিন্তু আমরা সংটাকে রিপ্লেস করে আরেকটা সং দিতে পারতাম, যদি কপিরাইট ক্লেম আসতো তখন কিন্তু কপিরাইট ক্লেমটা চলে যেত। তো এখন নতুন যে আপডেটটা সেটা হচ্ছে যে এটা, এই যে ইরেজ সং, এই অপশনটা নতুন এনেছে ইউটিউব, চমৎকার লেগেছে আমার কাছে এটা, এটা কিন্তু নতুন এসেছে ইরেজ সং। এটার মধ্যে আপনি ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে নিচে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে দেখুন ইরেজ সং লেখা আসবে, আপনি ইরেজ সং যেটা যেখানে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র সংটা রিমুভ হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ হয়ে যাবে, আপনার ভিডিওর মধ্যে আপনি যে কথা বলেছিলেন সেই কথাগুলো থাকবে। যদি আপনি চান যে আপনার পুরো ভিডিওটার কথা বা মিউজিক সব কিছু আপনি মিউট করে দেবেন, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো প্রথম অপশনটা আপনি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। সেভের মধ্যে ক্লিক করে দিলে আপনার কোনো চিন্তা নেই, আপনার ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেম এসেছিলো সেই কপিরাইট ক্লেমটা উঠে যাবে এবং আপনার ভিডিওর সম্পূর্ণ ইনকাম আপনি নিজে পাবেন। তো এখন থেকে কপিরাইট ক্লেম নিয়ে আর কোনো চিন্তা নেই। যদি কোনো ভিডিওর মধ্যে এরকম কপিরাইট ক্লেম চলে আসে, আপনি জাস্ট এই কাজটা করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক উপকৃত হয়েছেন। আপনারা অনেকে আসসালামু আলাইকুম।